আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যে যেখানে আছেন ভাষা থাকবেন, নিরাপদ থাকবেন, নিজেও নিরাপদ থাকবেন, অন্যকে নিরাপদ রাখবেন। অনেকদিন পর আপনাদের মাঝে আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ আমার ব্লগটা আপনারা দেখবেন, আমাকে এড়িয়ে যাবেন না প্লিজ। সবাই একটু একটু আশা নিয়ে কিছু একটা করা, আমি আপনাদের মাঝে থাকার জন্য বড় একটা পরিবার হবে ইনশাল্লাহ আমি আশা করি। তাই বলে আমি ছোট্ট ছোট করে একটু একটু ব্লগ ছাড়তেছি, প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা উৎসাহ দিবেন। এই আর কি ভাবতেছি আপনাদের মাঝে কিছু শেয়ার করি। তো শেয়ার করতে আসছি, অনেকদিন পর আসলে বাইরে যেতে পারে না, দেশের অবস্থা একদম ভালো না, তো বাসায় থাকতে হয় এই আর কি। তো ঈদ আসতেছে, রমজানের ঈদটা কেমনে কেমনে যে চলে গেল মানে বুঝতে পারে নাই। এখন যে কোরবানি ঈদ আসছে, এখন এখন স্বামী ঈদ উপলক্ষে আমাকে বলে তোমার একটা সারপ্রাইজ আছে। আমাকে কী দিবা আমাকে সারপ্রাইজ? দেশের অবস্থা এত খারাপ, তুমি কী দিবা আমাকে বলো তো? বলো তুমি দেখবা, তুমি অনেক খুশি হবে। আমাকে দেখে কী দিবা তুমি আমাকে, মানে বলতেছে দেখো। তারপর আমাকে দেখলো, আমার জন্য মানে একটা গোল্ড নিয়ে আসলো, গোল্ড ইয়ারিং নিয়ে আসলো। তা আমি তো তাই, তুমি কেন ওটা নিয়ে আসলে? দেখো দেশের অবস্থা কতটা খারাপ, তুমি বোঝার দরকার ছিল। এখন হাত থেকে টাকা ভাঙাটা তো তোমার দরকার ছিল না। ও না না, তুমি খুশি মানে তোমার আমার হ্যাপিটা মানে ও সবসময় চাচ্ছে আর কি, এই আর কি। তা আর কি আসলে স্বামী এখনও ছোট্ট কিছু দিল, মনে হয় অনেক বিরাট কিছু দিয়ে দিয়েছে। কিন্তু যে সময় বিয়ের আগে আমি অনেক কিছু পেতাম, কিন্তু এরকম কিছু মনে হতো না। কিন্তু বিয়ের আগে অনেক কিছু মানে ড্রেস পরতাম, ঈদে 5-6টা ড্রেস হইতো, এটা সেটা মানে ডাবল ডাবল হতো। কিন্তু মানে তেমন খুশি লাগতো না। কিন্তু এখন হাজব্যান্ডের বিয়ে হওয়ার পরে মানে সব কিছু অন্যরকম হয়ে গেল, মানে অল্পেতেই খুশি হয়ে যাবে। সে জানে না, এটা মনে হয় সব মেয়েদের বেলা এমন হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই আর কি। তো দেখুন আমার স্বামী আমার জন্য কে দোলটা নিয়ে আসছে আপনাদের মাঝে একটু শেয়ার করে, এই বলে আমি ব্লগটি আজকে শেয়ার করলাম। দেখেন এই দোলটা আমার স্বামী আমাকে গিফট করেছে, এটা ঈদ উপলক্ষে, ঠিক আছে? তো দেখেন এটা 2 আনা 3 রত্তি আর কি, ঠিক আছে? এটা আজকে নিয়ে আসছে আমার জন্য। তো আমি ভাবতেছি আমি আমার ভাই আপুদের মাঝে একটু শেয়ার করি, দেখেন কেমন হলো। 10,500 টাকা নিয়েছে, জানি না কেমন, কত বেশি নিয়েছে না কম নিয়েছে আমি বুঝি না। কিন্তু দেশের সামনে আমরা বেশি পড়ি না, আমাদের সব বাইরে থেকে নিয়ে আসে, মানে আঙ্কেলকে বললে বাবাকে বললে ওরা সবে বাইরে থেকে নিয়ে আসে। কিন্তু এই উপলক্ষে আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছে, 9-6 আর কি, ঠিক আছে এই আর কি, বেশটাকে এই আর কি। সবে বলবেন কেমন হয়েছে আমার দুলটা, আমার স্বামীর আমার হাজব্যান্ড আমাকে ঈদ উপলক্ষে এটা গিফট করেছে এই আর কি। প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন, আমি আরও ছোট অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো আর কি। আসলে আমাদের তো নতুন সংসার, তা আবার একটা গ্লাস নিয়ে আসছে, বলে আমি পানি খাবো। আমার জন্য এটা নিয়ে আসছে, ওর জন্য একটা আছে, এটা আমার জন্য নিয়ে আসছে, বলতেছে তুমি এটা করে পানি খাবা। আমি না একটু পানি বেশি পছন্দ করি, পানি আগের থেকে আমি একটু বেশি খাই, মানে খাবার না হলেও আমার চলবে। আমার পানিটা যে এত পছন্দ, যা বলার বাহিরে, বেশি বেশি পানি খাই। প্লিজ আপনারা আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন, যে প্লিজ আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই তো সবাই আসেনি একটা ব্লগ ছাড়ে, আপনারা যদি আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন, আপনারা তো এমন কিছু করতেছেন ছাড়তেছেন যেন সবাই সাবস্ক্রাইব করে এটা করো এটা করো। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা একটু এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন প্লিজ। আমি প্রতিদিন ছোট্ট ছোট্ট করে একটি ভিডিও ছাড়বো, আপনারা যদি আমার পাশে থাকেন প্লিজ। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।